মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা মহান আল্লাহ পাকে, যিনি পূত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বপরিভাবে চির প্রশংসিত, কালামাল্লার ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী, বাহরে করম বাহরে সখা বাহরে আতা মজমহল বাহরাইন সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন বেকসো কে কস সুবহানাল্লাহ বেবসো কে বস বেসাহারো কে সাহারা জিসকো কর দি আল্লাহ কৌসল ভি আতা আতায়ে গায়েব দান নবিয়ে দো জাহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাবাম আশিকিন, যারা ছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি ও সহসভাপতি, আমন্ত্রিত নিমন্ত্রিত দূর থেকে আগত কাছে ও দূরে থাকা সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদী ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামূল্যবান পাক কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। ও মহান কিতাব যার নাম কালামুল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। এ এমন এক কিতাব যা সারা বিশ্বের ভিতরে বিরল। দুদিন আগেও আপনাদের জমিনে বলেছিলাম যে যত কিতাব আছে দুনিয়ার বুকে সব কিতাব বলতে আছে আমাকে পড়ো, তারপরে তোমার মন্তব্য পেশ করো, তোমার আকাইদ তোমার আকীদা পেশ করো, আমি ভূগোল কেমন পড়ো তার জানো বিশ্বকে, তারপর বলো আমার মর্তাবা কেমন। সুবহানাল্লাহ। আমি ফিজিক্সও তাই, কেমিস্ট্রিও তাই, হিস্ট্রিও তাই, যত কিতাব আছে সবাই বলে আমাকে পড়ো তারপরে বলো আমি কেমন। সুবহানাল্লাহ। ইবামদি কিন্তু কোরআন মাজিদ এমন এক কিতাব, কিতাব বলতে আছে পড়বি পড়ে জানবি পড়ে আগে আকীদা মজবুত কর, যালিকাল কিতাবুল রাইবা ফিহি, আগে আকীদা মজবুত করো কি আমি এমন এক কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, জোরে পড়েন সুবহানাল্লাহ। এ আমার প্যারা আল্লাহ আলী কোরআন জবান কোরআন চিৎকার করে সারা বিশ্বকে জানিয়ে দিল, এ বিশ্ববাসী শোনো আমি এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। তো সুবহানাল্লাহ, আমি আল্লাহর কালাম তাতে সন্দেহ নাই, যে জিব্রাইল আলাইহিস সালাম মারফত এসেছি অক্ষত অবস্থায় এসেছি তাতে সন্দেহ নাই, যার কাছে এসেছি তিনি হাবিবুল্লাহ তাতে কোনো সন্দেহ নাই, আমি লা রাইব আছি প্যারা মুস্তাফা বে আইব। সারা বিশ্ব কোরআনকে এদিক সেদিক করতে চেয়েছে, কিন্তু কোরআন মাজিদ এমন একটা কিতাব যার একটা অক্ষরও সরানো সম্ভব না, জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনার আমার অবস্থা খুব ভিন্ন, জি
যাদেরকে বলা হয় আসো না তারা বেশি এসেছে, আর যাদেরকে বলা হয় আসো তারা আসতেই চাই না। জি সুবহানাল্লাহ। আল্লাহ বানি এ আমার প্যারা মহামূল্যবান পাক কালাম মজিদ কোরআন মজিদ সুবহানাল্লাহি বিহামদিহি এমন শানওয়ালা কিতাব, এমন মর্তাবাওয়ালা কিতাব যে কোরআন মজিদ সারা বিশ্বে বিরল। জোরে পড়েন সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আনি এই গতকালকে কাউরির একটা কথা শুনে মনের ভিতরে একটা বাক্য তৈরি হলো, এই যত ওলামাই দিন যত আলী স্টেজের মধ্যে আসে আর সকলে বলেন পড়েন সুবহানাল্লাহ, এর কারণটা কি? আমিও ভাবতে লাগলাম, কিন্তু ওই বাচ্চা ওই একটা শব্দ শুনে আমার মনের ভিতরে আপনারা বুঝতে পারলেন কিনা আমার কথা? সবজি বাজারে সবজিতে পানি ছাড় দেয় না। আচ্ছা, ছাড় দিলে কি হবে, উপকারটা কি? সবজি টাটকা থাকবে, বলেন না, টাটকা থাকবে, টাটকা লাগবে, দেখে টাটকা মনে হবে, এটাই তো কারণ নাকি? আবার শুধু তাই নয়, ওজনেও বাড়বে। তো যখন মিলাদ নবীকে ওলামায়ে দিন বারবার সুবহানাল্লাহর ছাড় মারতে থাকে, রহমতের পানি আপনার হৃদয়ে গিয়ে আপনার হৃদয়কে তরল তাজা করতে থাকে, যত সুবহানাল্লাহ পড়তে থাকবে নেকির ওজন তত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে আহলে সুন্নাহ, জিন্দাবাদ আলে রাসূল, জিন্দাবাদ, নারে সম্ভব না। এক মাওলানা যোগ্য মুক্তি এক গ্রামে ঢুকেছে, গ্রামে যাওয়ার পরে দেখেন মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তো দেখছেন একটা কোরআন পাক আছে, তো এখানে দাগ দেওয়া ওখানে দাগ দেওয়া, তো উনি বললেন কার এত হিম্মত যে আল্লাহর কালামে দাগ দিতে আছে? তো উনি বললেন একটা বললেন যে আমাদের এখানে খুব পরিচিত এক মুন্সি আছে, ওই মুন্সি এরকম করেছে বলে ডাকো মুন্সিকে, মুন্সিকে নিয়ে আসা হলো, মুন্সিকে জিজ্ঞাসা করছে ভাই এমনটা করেছো কেন? তো বলছে হলো ব্যাপার হলো কে কালাম না আল্লাহর কালাম রহমত ভরা কিতাব, এই কিতাবে ফেরাউনের নাম লিখে আমার কষ্ট হয়েছে, এই জন্য ফেরাউনের নাম কেটে দিয়ে আমি আমার দাদু নবাবী ছিল ওর নাম বদল দিয়েছি, নমরুদের নাম ছিল দেখলাম না আমি আমার বড় বাপের নাম বসিয়ে দিয়েছি, নামাজি পরহেজগার ছিল আল্লাহর কালামে ফেরাউনের নাম কেন, নমরুদের নাম কেন, এই জন্য কেটে এই ব্যবস্থা করেছি। আর মুক্তিও বড় চালাক ছিলেন সুবহানাল্লাহ, আপনি বলছেন মুন্সি সাহেব করেছেন কি এতক্ষণ তো ফেরাউন নমরুদের উপরে আযাব হবে ছিল, আয়াতে গজব রয়েছে এখন আপনার বড় বাপ আর দাদার উপরে হতে আছে, মুক্তি সাহেব যা ছিল তাই করি না, আমার বাপটা দাদাকে আমার দাদাকে আর বড় বাপকে বাঁচাও, যা ছিল তাই করে দাও, এ আমার প্যারা বুঝা গেল এ কালাম আল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি, এই জন্য ঘোষণা করতে আছে আমি ও কিতাব ইয়ানি লাউহে মাহফুজ যে মাহফুজ ছিল তোমাদের কাছে সেটাই উপস্থিত করব। সুবহানাল্লাহ, কেউ যদি বলে 72, কেউ বলে 72 পড়া, কেউ বলে 90 পড়া, বলে না কোরআন বলতে আছে শোনো বিসমিল্লাহর পে থেকে আমি শুরু হয়েছি, ওয়ান্নাসের সিনে আমি শেষ হয়েছি, পে সিন পাস এর আগে উনাইলের পরে। সুবহানাল্লাহ, এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি ও মহামূল্য
যে নবীর শানকে আল্লাহ পাক সুউচ্চ বুলন্দ বালা করে দিয়েছেন, সবচাইতে সুন্দর যে গরু প্যারা মুস্তাফাকে আতা করেছেন, সবচাইতে সুন্দর যে